আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মিথিলা আপনাকে স্বাগত জানাচ্ছে। আমি বড়ই ভাগ্যবান যে আপনার চরণস্পর্শে মিথিলা ধন্য হয়ে গেছে। মিথিলেশ্বর, আপনি আদেশ করেছেন আর আমি আপনার প্রেমের বন্ধনে বেঁধে এখানে চলে এলাম। এত সৌভাগ্য, এত প্রতিষ্ঠা আমার ভাগ্যে জুটবে এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রঘুকুলের সঙ্গে সম্বন্ধ হওয়াতে আমার বংশমর্যাদা বেড়ে গেছে। এ কেমন কথা বলছেন বিদেহরাজ? এ সংসারে কার সঙ্গে কার সম্বন্ধ হবে তার নির্ণয় কেবল বিধাতার হাতেই থাকে। তিনি শুভ সময় আসলে সেই সম্পর্ককে জুড়ে দেন। সেই পরমেশ্বরের ইচ্ছেতেই আজ অযোধ্যা ও মিথিলা দুজনে একে অপরের সমকক্ষ হয়ে গেছে। না মহর্ষি, সমকক্ষ নয়, আমি তো কন্যার পিতা, আপনার দাস, আপনার সমকক্ষ হব কি করে? আপনি ঠিকই বলেছেন মহারাজা, আপনি আমার সমকক্ষ কিভাবে হতে পারেন? আজ আপনি দাতা আর আমি একজন গ্রহীতা, একজন ভিখারি যে আপনার দরজাতে আপনার কন্যাকে ভিক্ষা চাইতে এসেছে। যিনি দান করেন তিনি সর্বদাই মহান। শাস্ত্রে বলা হয় প্রতিগ্রহ দাত্রবস, যে নেয় সে দাতার অধীন। এই জন্য আপনি যা আদেশ করবেন তা আমি মাথা পেতে নেব। আপনি সত্যি কত উদার মহারাজ দশরথ। আপনার স্নেহের বন্ধনে আপনি বিধিকেও বেঁধে ফেলেছেন। আপনার সঙ্গে দেবতুল্য বশিষ্ঠ, বামদেব, এই মহান বিভূতিদের স্বাগত জানানোর সুযোগ পেয়ে আমার মাথা উঁচু হয়ে গেছে। বিদেহীরাজ, আমি মনে করি মহারাজ দশরথ, মহর্ষি বশিষ্ঠ আর বরযাত্রী হয়ে আসা অতিথিদের যাত্রার ক্লান্তি মেটানোর জন্য বিশ্রাম করতে দেওয়া হোক, তারপর শুভ মুহূর্তে আপনারা দুজন সম্বন্ধী গুরুদেবের সঙ্গে বসে শ্রীরাম ও রাজকুমারী সীতার বিবাহ নিয়ে আলোচনা করুন, সেটাই উচিত কাজ। দাদা, দাদা, বাবা এসেছেন, ভরত দাদা ও শত্রুঘ্ন এসেছেন, সবাই বিশ্রাম কক্ষে রয়েছেন, বাবার সঙ্গে দেখা করে আসি। না লক্ষণ, আমরা এই সময় গুরু বিশ্বামিত্রের আজ্ঞাধীন, ওনার আজ্ঞা বিনা যেতে পারি না। যখন উনি নিজে ডাকবেন তখন যাব। ধন্য তুমি রাম, তোমার সংযম শিষ্টাচার ও আদর্শের আমি নিজে তোমাকে মহারাজ দশরথের কাছে নিয়ে যেতে এসেছি। চলো যাওয়া যাক। ভূপথে রই জপামুনি, এলেন সশরীরে, চলেন দশরথ ধীরে পায়ে, শুধু তারি তরে। মুনির দণ্ডবতে এই যে মহিমা ধরে, ঠিক যেন একে পদ রজ ধরে, সীমা ধরে, কৌশিকরন্দন সভাতে আসিয়া কেমন আছো?
আশীর্বাদ করে, কেমন আছো বলে আশীর্বাদ করে। কোন দণ্ডবত করে দুই ভাই, খুশিতে পারাবার হলেন রাজা মশাই। দুজনকে দেখে যেন